রাজ্যে দুই মন্ত্রীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় কি বললেন হাওড়ার পর্যবেক্ষক ফিরহাদ হাকিম? তোমার নাম দিয়ে বলে দিন যে তুমি কোঅর্ডিনেটর, কিন্তু তুমি অ্যাকশন নিতে পারছেন না, আটকে যাচ্ছেন। কোঅর্ডিনেটরকে যুক্ত করা হচ্ছে না, প্রেসিডেন্ট একাই চলছে, এগুলো দলকে কালিমা লিপ্ত করছে। আমার দলের, আমি হাওড়ার অবজারভার, দলের তরফ থেকে আমার দলের কোনো সদস্য যদি কোনো সমস্যা থাকে ডাইরেক্টলি আমাকে বলবে, আমি প্রেসের মাধ্যমে শুনবো না, প্রেসের মাধ্যমে বলবো। সেটা দলের মধ্যে ব্যাপার, যদি ওনার না হয় ওনার দলনেত্রী আছে জানেন, কিন্তু এটা নিয়ে প্রেসের সামনে আলোচনা করাটাই অন্যায়, তার কারণ দলের একটা শৃঙ্খলা আছে, আমরা দলের মধ্যে কথা বলবো। আবার বেশ কিছু বক্তব্য বলেছে এবং তৃণমূল কংগ্রেসকে, দেখুন দিলীপ ঘোষের রোজ এটা কাজ, আর রোজ যদি আমি দিলীপ ঘোষের জবাব দিতে যাই তাহলে আর আমার অন্য কোনো কাজ থাকবে, ওনার তো অন্য কোনো কাজ নেই। ওনার কাজ হচ্ছে বসে তৃণমূলকে গালাগালি দেওয়া, সেটা উনি দিয়ে যদি খুশি পান ঠিক না, উনি দীর্ঘায়ু কামনা করি। আপনি রাজীব গান্ধী আবার আইডিএসদের পলিটিক্যালাইজ করা হচ্ছে, এরকম একটা টুইট করেছে। আমি প্রেসের সামনে কোনো কথা বলবো না, তার কারণ এটা আমার দলের, যদি যদি রাজীব বলে থাকে তাহলে আমার আমাকে ডাইরেক্টলি বলবে, এটা নিয়ে প্রেসের মাধ্যমে আমি আদান কথা আদান প্রদান করবো না। রাজ্যপাল নিয়ে কিছু বলার নেই, কারণ এটা এখন রাজভবন না, এটা এখন বিজেপি অফিস।